فقد أبى. عن عائشة رضي الله عنها قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগায় শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গভীর শীতের রাত্রিতেও আপনাদেরকে বসে দিনে আলোচনা শোনার তৌফিক আদা করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার দিবসের মালিক, তারই বারগায়ে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তারই প্রিয় হাবিব সমগ্র মানব জাতির শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি সালাত ও সালাম বর্ষিত, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের এই বদনপুর মালদহে আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় সামাজিক জাহেলিয়াত। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। তার পূর্বে অতীব গুরুত্বপূর্ণ কথা এই যে, দিনই কোনো আলোচনা যখন হয় তখন উদ্দেশ্য থাকে জাতিকে পরিবর্তন করা। জাতি পাপের মধ্যে নিমজ্জিত থাকে, সেই পাপ থেকে দূরে আনা। মানুষ ভুল করবে কথা সত্য, কিন্তু ভুলের পরে যারা ভুলকে স্বীকার করে নিয়ে তওবা করে এবং সেই কাজকে আর করবো না বলে তারা শ্রেষ্ঠ মানুষ হিসাবে আল্লাহর দরবারে গৃহীত। আপনাদের এলাকায় দুটো জিনিস যেটা বলার, সেটা হচ্ছে প্রোগ্রাম আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, এই প্রোগ্রাম দিতে গেলে কিছু প্রসিডিওর মেনটেন করতে হয়। তার এক নম্বর ভুল যেটা আপনারা করেছেন, হয়তো প্যান্ডেলটা অনেক টাকা খরচ হয়েছে করতে, মাইকের ব্যবস্থা হয়েছে প্রচুর টাকার, আর সিংহাসন কোথা থেকে এনেছেন আল্লাহ জানে, এগুলো খরচ হয়েছে। তো যদি মেয়েদের পর্দাটাকে একটু উঁচিয়ে দিতেন আর ওখানে একটা প্রজেক্টার দিয়ে দিতেন, তা ফেতনা থেকে বাঁচা যেত। বুঝতে পারেন আমার কথা? তো মেয়েদের আরামে দিনে করলে পুরো প্যান্ডেল আলাদা করে দেবেন, আর ওরা প্রজেক্টারের মাধ্যমে দেখবে, আর যদি প্রয়োজন না হয় দেখার, শুধু আলোচনা শুনবে ব্যাস। কারণ আল্লাহ রসুল বলছেন দুনিয়া থেকে বাঁচো, নারী থেকে বাঁচো, মানে দুনিয়া বলতে গেলে দুনিয়ার ধন সম্পদ টাকা এইগুলা, এগুলা যেমন বিপজ্জনক নারীও তেমন বিপজ্জনক, এখান থেকে বাঁচতে বলেছেন আল্লাহ রসুল। দুই নম্বর পয়েন্ট, এই যে এত বড় মেলার আয়োজন করা হয়েছে ওইদিকে, বিশাল নাকি বড় মেলা, এই মেলায় আজকে যুবক যুবতীরা ঘোরাফেরা করছে, আজকে অনেক বেলা বেলাল্লা পড়ে ওখানে চলছে। এই যে মেলায় যতজন মানুষ, যতজন ছেলে, যতজন মেয়ে পাপ করবে, সব পাপ তাদের ঘাড়ে বর্তাবে যারা এই জালসা কমিটিতে টাকার আয়োজন করেছে, টাকা তুলেছে, যারা টাকা দিয়েছে সবাই। কেননা হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে পুজোতে চাঁদা দেওয়া কি মুসলমানের জায়েজ? কথা বলেন, জায়েজ না। কেন? তো যেমন তাদের পুজোর প্যান্ডেলে চাঁদা দেওয়া যায় না, কেন? শরীক হয়ে গেল। আজকে যে প্রয়োজন আলোচনা হচ্ছে, প্রয়োজনে দিনই আলোচনা হচ্ছে, এখানে যে প্যান্ডেল এখানে হয়েছে, অথচ প্যান্ডেলের চেয়ে বেশি লোক কিন্তু মেলায়, ঠিক না? বলছি আচ্ছা, মেলায় কারা আছে? কোনো বুড়ো মানুষ নাই, কোনো বুড়িও নাই, হয়তো বা দু একটা রেয়া ইয়াং ছেলে মেয়ে যাদের রং রঙে কামনা বাসনা মনের মধ্যে, তারা আজকে ওখানে ফাঁকা পেয়েছে, বুঝতে পারছেন, ফাঁকা ফিল্ডে গোল দিচ্ছে। অতএব এই প্রোগ্রাম করতে এসে মদের মতো হয়ে গেছে,
মদে 1 ইঞ্চি উপকার থাকলে 11 ইঞ্চি হাত মদে খারাপ ক্ষতি, তাই মদ হারাম। তো জলসায় যদি 1 ইঞ্চি উপকার হয় তো 11 ইঞ্চি ক্ষতি হয়ে যাবে, ওই জন্য খারাপ। ভাষা বুঝছেন না আমার কি বলছি? তো এটাকে বন্ধ করার চেষ্টা করবেন, প্রয়োজন হলে জলসা দিবেন না, দরকার নেই। মসজিদ আল্লাহর ঘর, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মসজিদ, এই যে মসজিদের উন্নতি করবে জলসা হয় বিভিন্ন জায়গায়, আমি ভাবি যে মুসল্লি মানে যারা ফজরে উপস্থিত হয়, মুসল্লি মানে যারা ফজরে উপস্থিত হয়, গোটা সপ্তাহে মাসিক ভালো হওয়ার পরে 6 দিন পরে যে পুরুষ নামাজ পড়তে আসে শুক্রবারে, এরা তো মুসল্লি না। এদের জন্য কেন আপনি মসজিদের উন্নতি গল্প করবেন? হ্যাঁ, এখন যদি ফজরে আপনার লোক না আটে, এবার আপনি উন্নত গল্পে জলসা দিন। এরা তো মুসলমানই না। আল্লাহ রসুল বলছেন মানতে সালাতান মুতাম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ত্যাগ করে ওই ব্যক্তি মুসলমান নয়, কাফের। তাহলে তাদের জন্য মসজিদ বাড়িয়ে লাভ নেই তো। তারাই আবার জুমার দিনে গিয়ে 80% লোক মসজিদে ঘুমায় আর 10% লোক নাক ডাকে, বলেন মিথ্যা বলছি আমি? মসজিদে গিয়ে নাক ডাকে মানে ওটা একটু আরামের সময়, তো খাওয়া দাওয়া করে যায় সারাদিন মাঠে ঘাটে বেচারা। আবার যদি ইমাম সাহেবের একটু খুতবা লম্বা হয় তো মুশকিল। আপনাদের হ্যান্ডবিলে দেখলাম যে কোনো মনোহারি দোকান বসবে না, তাই না? এগুলা কিসের দোকান? সব মনোহারি দোকান, খাবারের দোকান, সব বসেছে। তার মানে জালসা কমিটি চেষ্টা করেছে যে এগুলো যেন না হয়। নিশ্চয়ই এলাকার কিছু কুলাঙ্গার ক্যাটাগরির মানুষ আছে, তারা বলেছে জালসা হবে, একটু আয়োজন এরকম না করলে ভালো লাগে, মানে বউ বেটি একটু যাবে ওখানে এনজয় করবে, না হলে কি ভালো লাগে, ব্যাপারটা এরকম হয়ে গেছে। অতএব প্রয়োজন নেই, আল্লাহর ঘর আল্লাহ দেখবেন। এরকম মানে বেশি পাপ হয়ে যাবে এমন কাজ করি আমরা, কারণ আমি দেখছি এখন বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে ভালো মানুষকে দাওয়াতের প্ল্যাটফর্ম হচ্ছে ঈদগাহ ময়দান। যে জুমাতে যায় না সেটা ঈদে যায়, কড়া খুতবা দেন তো দেখি, ঈদে কড়া খুতবা দিবেন, একবারে 6 মাস পর্যন্ত নামাজ ছাড়বে না, ওই ছাড়ে না তো আমাদের খুতবা শুনে, আলহামদুলিল্লাহ। ওইভাবে খুতবা দেওয়ার জন্য রেডি হতে হবে ইমাম সাহেবকে, প্রতিদিন জুমায় প্রতি জুমায় এমন এমন কড়া খুতবা দেবে, একটা লোক এলাকায় বিড়ি পান করবে না খুতবা শোনার পর থেকে। এখন যদি ইমাম খায় তাহলে তো বিপদ, ইমাম যদি খায় তাহলে তো সমস্যা, বা ইমাম যার বাড়িতে খায় ও অন্যায় দেখেও বলে না। আসলে এমন আপনার বাড়িতে আমি গেলাম আর আপনার বউ আমাকে খেতে দিচ্ছে, আরে ভাই তোর বউ আমি দেখবো কেন? বুঝতে পারি না আমার কথা, একজন প্রোগ্রাম করতে গেলাম দেখছি ওর মেয়ে আর বউ এসে খেতে দিচ্ছে, তাহলে আমরা আপনাকে প্যারালাইজ তো হচ্ছে কেন ভাই? বুঝতে পারলাম না তো, তো আমি তো হেঁটে চলে বেড়াচ্ছি কই প্যারালাইজ? তারপর যে আপনি আপনার বউ বিটিকে কিচেনে রাখেন আর আপনি খাবার দেন, না পারলে বলেন আমি খাবারটা নিয়ে নিচ্ছি আমি বেড়ে খাচ্ছি, মাস্টার পরিবার ভাই এডুকেটেড লোক, তো দেখা গেলো একটা সবাক শিখলো তার বউ মেয়ে আর পরে আসেন, তাহলে কথা শুনলে পরিবর্তন হতে হবে। আজকে এখানে যা উপকার হলো তার চেয়ে বেশি ক্ষতি কিন্তু ওদিকে হয়ে যাচ্ছে, এখনো রানি হচ্ছে। 3 নম্বর পয়েন্ট, এই মসজিদের উন্নতি করবে জলসা করে লাভ নাই, ইমানের উন্নতি করবে জলসা করেন। ইমানের এই জায়গাটা যদি মানুষের উন্নতি হয়, এমন লোক না এলাকায় যে একাই মসজিদ করে দিতে পারবে, নাই আসে না এমন লোক, কোটি কোটি মানুষ আছে, ওর ইমানের ভয়টা যায় এমন বাড়িয়ে দেন। আবু বক্কর মতো এসে বলছে যে আপনার আল্লাহকে আল্লাহ রসুলকে রেখে সব দিলাম যা ছিল তাই। আন্দোলন উসমান রাজনের মতো এসে বলবে যে আমি গোটা মসজিদ করে দেবো, জান হ্যাঁ ইমান ওই যুগে তার জালসা হতো না। তো এই ইমানের আর জালসা মানে এখন লক্ষ লক্ষ টাকা ধ্বংস, নিশ্চয়ই 8-10টা গরু জমে হয়েছে এলাকায়, হয়েছে কি হয়নি? জলসা মানে দেখেন আত্মীয় স্বজনে ভরপুর। আরে বাড়ির আম্মা জানতে ভাবলো যে সাইনুর রহমানের লেকচার একটু শুনবো, তো কি করবে জামাই এসেছে আর বিটি এসেছে, ওদেরকে খাবার দাবার এ দিতে দিতেই রাত্রি 11টা, এবার ঘুমিয়ে যাবে বেচারি কি করবে, হয় না? যে এলাকায় জলসা হয় ওই এলাকার মা বোনেরা কেউ জলসা শুনতে পায় না, কেন? এত আত্মীয় আসে বাড়িতে, আত্মীয় সামলাতে ব্যস্ত, তাহলে মা বাবা মা আত্মীয় সামলাচ্ছে, বুড়ো বাবাটা এখানে বসে জলসা শুনছে, এখন ফ্রি কে থাকলো? ছেলে আর মেয়ে, ছেলে আর মেয়ে মেলাতে। আবার সামনে বছর আপনি আমাকে ডাকবেন,
আর সামনে বছর ওরা হাত ধরে যাবে রাস্তা দিয়ে আর বলবে গত জলসায় আমাদের প্রেম শুরু হয়েছিল, আর আমাদের বিয়ের 7 মাস হলো। এ কথা বলবে, অতএব এই ক্ষতি করিও না, চেষ্টা করবেন একবার সিদ্ধ হবে আপনার শক্ত হাতে দমন করতে হবে যে না একটা দোকান বসবে না, কেউ যদি দোকান বসাতো ভাগে খারাপ আছে থানায় তোমার নামে এফআইআর হবে। কারণ যারা দোকানে ঘুরে বেড়াচ্ছে তাদেরই বক্তব্য শোনা উচিত ছিল আজকে, যারা বসে আছে তারা আল্লাহর রহমতে নামাজ পড়ে, নইলে এত রাত অব্দি মানুষ বসে থাকবে না। কিন্তু যারা ডাইভার্টেড ঘুরে বেড়াচ্ছে তাদের দরকার ছিল এই সমাজে, কিন্তু তারা আজকে নাই। এটা একটা দুঃখজনক বিষয়। অতএব আগামী দিন থেকে চেষ্টা করবেন যে এরকম মেলা যেন ভবিষ্যতে আর না হয়, এই চেষ্টা করবেন। আমার আলোচনার বিষয় সামাজিক জাহেলিয়াত অজ্ঞতা। জাহাল মানে মূর্খ, জাহেলিয়াত মানে অজ্ঞতা, ইসলামের বিপরীতকে বলা হয় জাহালাত। আপনার ছেলেটা বাম হাতে পানি পান করছে, ও জাহেল। জি শাহিনুর রহমান ভাই, কি জাহেল বললেন মানে? কত ডবল এম এ, জি ট্রিপল এম এ থাকলেও পিএইচডি করলেও জাহেল কেন? জাহেল মানে হচ্ছে ইসলাম মানে না যে এ হচ্ছে জাহেল, যার মধ্যে ইসলামের জ্ঞান নাই। তো কেন জাহেল হয়? প্রমাণ দিয়ে দিচ্ছে আপনাকে, লজিক্যাল মেটার। ব্যাপারটা কি, এই পৃথিবীতে আপনি কতদিন বাঁচবেন? 60, 70, 80 কিংবা তার চেয়ে বেশি অথবা তার চেয়ে কম। এই পৃথিবীর জীবনের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়াশোনা করছেন, কিন্তু এর পরের যে জীবনটা আফটার ইওর ডেথ, আপনার মৃত্যুর পরের জীবনটা কতদিনের বলেন তো? কতদিনের? নেভার এন্ডিং লাইফ, শেষ হবে না। তাহলে আপনি কেমন বুদ্ধিমান মানুষ, 70 বছরের জন্য অনেক খাটাখাটি করলেন, আর যে জীবনের অন্ত নাই অন্তহীন পথ সেই জীবনের জন্য কিছু করলেন না? এই জন্য বড় একজন ইসলামিক স্কলার উনি বলছেন যে তোমার মধ্যে সব বিদ্যা রয়েছে, যদি ইসলামিক জ্ঞান না থাকে ইউ আর আ ইলিটারেট পার্সন, তুমি একজন মূর্খ মানুষ। তাহলে বাম হাতে পানি পান করছে ও জাহেল, প্যান করেছে টাকনুর নিচে ও জাহেল, মসজিদে আজান হচ্ছে মসজিদে যায় না ও জাহেল, আল্লাহ রসুল বলছেন আমার ইচ্ছা হয় আমি আমার ইমামতিটাকে অন্য একজনকে দিয়ে দিই, আমার সাথে কিছু যুবককে নিয়ে নিই, তারা অনেকগুলো কাঠ খড়ি নিবে আমার সাথে, নিয়ে গিয়ে তাদের বাড়িঘর আমি জ্বালিয়ে দিব। ও যুবক, তোমাকে ছোট্ট একটা কথা বলতে চাই, আল্লাহ রসুল বলছেন ইমামতি আমি ছেড়ে দিয়ে অন্যজনকে ইমামতি দিয়ে তোমার বাড়িটাকে জ্বালিয়ে পুড়ে দিতাম, তবে তুমি দয়ায় বেঁচে আছো। কার দয়ায়? বাড়িতে মেয়ে আছে, বাড়িতে ছোট বাচ্চা আছে, তাই তোমার কোনো দয়া এখানে চলবে না। শুধুমাত্র মেয়েরা ছিল বাড়িতে, বাচ্চারা ছিল, তাই তোমার বাড়ি এখনো জ্বালানো হয়নি, এখনো জ্বালানো হয়নি। ওই ইমাম সাহেবকে আবার ডাকবেন, আপনার বিয়ে পড়িয়ে দিবেন, একদিনও আপনি নামাজ পড়তে আসেন না, কোনো টেনশনই নাই। এটা চাওয়ার কথা জাহালাত, ইসলামের বিপরীতটা হচ্ছে জাহালাত। আল্লাহ রাসূলের জামানাটা যেটা ছিল এটাকে জাহিলিয়াত বলা হয়, মূর্খতার জামানা, অজ্ঞতার জামানা। আর সেখানে আল্লাহ রাসূলকে পাঠালেন সমগ্র মানব জাতির শিক্ষক হিসাবে, ইকরা পড়ো। আল্লাহ রাসূলকে পড়তে বললেন, আল্লাহ রাসূল গোটা পৃথিবীর বুকে শিক্ষা ছড়িয়ে দিলেন, সেই শিক্ষা শিক্ষিত, ওই শিক্ষায় শিক্ষিত জাতি মুসলমান সবচেয়ে পিছিয়ে। আজ পৃথিবীর সব প্রান্তে দেখেন মুসলমানরা মার খাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে এর মধ্যে অরিজিনাল শিক্ষা নাই, ও নাম কামাস্তে মুসলমান। কলকাতা যেতে হবে পড়বে নাই, তিনখানা মোবাইল আলার্ম দিয়ে রেখেছে, স্ত্রীকে বলে রেখেছে, মাকে বলে রেখেছে, মা ডেকে দেবা, বাই চান্স মিস হতে পারে, কি কলকাতায় একটা ডাক্তার দেখা যেতে হবে। উঠে পড়েছে 10 মিনিট লেখে, বুকের মধ্যে ধরপড়ানি শুরু হয়েছে, হায় আল্লাহ আমি কি ট্রেনটাকে মিস করব। কলকাতা যদি নাও যেতে পারেন পরের দিন যাবেন, পরে ডেট নিয়ে যাবেন, কোনো সমস্যা নাই। ফজরের সালাত ওখানে মসজিদ মুয়াজ্জিন হাঁকাচ্ছে হাই আলা সালা হাই আলা ফালা, আর ওই ব্যক্তি লেপটাকে কম্বলটাকে মুড়ি দিয়ে শুচ্ছে, ওর বুকের মধ্যে ধরপড়ানি এখন হচ্ছে না, এখন হচ্ছে না। এটা আমাদের সমাজ, এটা আমাদের সমাজ। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি কিয়ামতের বেশ কিছু লক্ষণ রয়েছে,
কিয়ামতের পূর্বে বেশ কিছু লক্ষণ দেখা যাবে। বুখারীর এই হাদিস 81 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বললেন আইউর ফাইলম, প্রথমে মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে। প্রথম কথায় আপনাকে একটু দাঁড় করাই, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের পূর্বে মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে। পরের বাক্যে বলছেন ওয়াকসারুল জাহাল, আকাশ থেকে পানি যেমন বর্ষণ হয় মূর্খতা বর্ষণ হবে, বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে আর মূর্খতা বর্ষণ হবে। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় শুনেছি, কিন্তু মূর্খতা বর্ষণ হবে, এটা আবার কেমন কথা? জি, একটু খেয়াল করে শুনুন, আপনি বুঝতে পারবেন। আজ থেকে 40 বছর আগে এলাকায় শিক্ষিত যা ছিল তার চেয়ে কি এখন শিক্ষিত কম না বেশি? বেশি না? কিন্তু আল্লাহ রসুল যে বলছেন যে মূর্খতা বর্ষণ হবে, ব্যাপারটা কি? জি, এরা এম এ পাস লোককে ডেকে বলেন, আচ্ছা বলেন তো ভাই, শুনলাম আপনি প্রফেসরই করেন, আপনি কোন কলেজের প্রফেসর? এরা ছোট্ট প্রশ্ন আপনাকে করছি। তো কি প্রশ্ন? সবচেয়ে বড় পাপ কি পৃথিবীর বুকে? সবচেয়ে বড় পাপ কি? ওর জুলজিতে ডিগ্রি থাক আর ইংরেজিতে পিএইচডি করে আসুক, ও কিন্তু উত্তর দিতে পারবে না। বলবে সবচেয়ে বড় পাপ, হয়তো একটা কিছু উত্তর দিয়ে দিল অথবা সে পারবে না। তাকে আবার ঘুরে ধরুন, বলেন তো শিরক কি? তো ভাববে শিরক নতুন শুনলাম, অ্যান্ড্রয়েডের কোনো ভার্সন নাকি নতুন মোবাইল ফোনের নাম কি বলতে পারে? এ জাহেল সমাজ। কারণ আমি বহরমপুরে দাঁড়িয়ে আছি, এক ব্যক্তি এসে আমাকে বলছে যে আপনাকে দেখে মনে হচ্ছে শাহিনুর রহমানের মতো, আমাকে দেখে মনে হচ্ছে শাহিনুর রহমানের মতো। তা আমি বললাম যে জি আমি তো শাহিনুর রহমান। হ্যাঁ, এবার চিনতে পেরেছি, কথা বললাম চিনতে পেরেছি, পেনশন করে আছি তো। তো বলছে কেমন আছেন, দিয়ে গল্প শুরু করে দিল। তার ডাক্তার পাশে আছে, ডাক্তার বলছে এটা কে গো? বললো যে দিনই ভাই। তো পরে আমাকে জিজ্ঞাসা করছে দিনই ভাই কাকে বলে? দুরা ভাই শুনেছি, চাচাতো ভাই শুনেছি, মামাতো ভাই শুনেছি, খালাতো ভাই শুনেছি। ডাক্তার মানুষ শত শত রোগীর ট্রিটমেন্ট করে, সে বলছে যে আচ্ছা দিনই ভাইটা কি? ইসলামের আলো ঢোকে লোক, আলহামদুলিল্লাহ। সেদিনের পর থেকে লোকটা হেদায়েত পেয়ে গেছে, দাঁড়িয়ে গেছে, আজ পর্যন্ত তার নামাজ ছুটে নেয় আলহামদুলিল্লাহ। তো দেখেন, একটা শিক্ষিত মানুষ এগুলো দিনই ভাই এটা জানে না। একটা শিক্ষিত মানুষ পৃথিবীর সবচেয়ে বড় পাপ শিরক এটাও জানে না। অথচ লুকমান হাকিম তার ছেলেকে কে বলছে, ইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরা, ছোট্ট বাচ্চা, ও আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে শিরক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। এতটুকু ছেলেকে শেখানো হচ্ছে। তাহলে আল্লাহ রাসূল বলছেন আইউল ফাইল, মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে। বিবেক বুদ্ধি তুলে নেওয়ার কয়েকটা দৃষ্টান্ত আপনাকে দিচ্ছি। এক, বেশিরভাগ মসজিদের ক্যাশিয়ার, মাদ্রাসার ক্যাশিয়ার, দিনী সংগঠনের ক্যাশিয়ার, সভাপতি থেকে শুরু করে এই ক্যাটাগরির প্রচুর মানুষকে দেখবেন যে ওদের দাড়ি নেই। আমি তো আপনার গ্রামে কথা বলছি, আমি জানি ওরা কোন কোন মসজিদের সভাপতি বাউলের যে যিনি সর্দার উনি সভাপতি, দেখেন এরকম দাঁড়ি চেষে ইমামতি করছে, এমন দৃষ্টান্ত দুনিয়াতে আছে। আল্লাহ রসুল বলছেন একসরুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। মসজিদের টাকাও মেরে খায়, তাই না? এক শ্রেণীর মানুষের দেখবেন মারুতি নিয়ে বেরিয়ে পড়ে মাদ্রাসার নামে টাকা তুলে, তাদের একটা কমিশন থাকে, এ জাতি ভিক্ষা করা জাতিতে পরিণত হয়েছে। ছোট্ট ছোট্ট কলিজার টুকরোকে তার মাদ্রাসায় পাঠিয়েছে, ওই ওই বাচ্চারা বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে, সালাম নাই কালাম নাই, গিয়ে ওইভাবে ভিক্ষা করতে পারাচ্ছে মাদ্রাসা পড়ানো। মূর্খতা বর্ষণ হচ্ছে, দেখুন বিবেক বুদ্ধি তুলে নেওয়া হয়েছে। অন্যতম দৃষ্টান্ত আপনার গ্রামে আছে, একবার 100% বলছেন। আইসিডিএস সালুনে এগুলো এলাকায় আইসিডিএস, আইসিডিএস এর যতজন কর্মী আছে আমার মনে হয় একজন কর্মীও বাদ নেই যে মহিলা ডিম চুরি করে। আমার কাছে দলিল আছে, এটা মেয়ের কণ্ঠে তাই শোনাতে পারছি না, এটা মেয়ে বলছে আমি বিপদে পড়ে আছি। ভাইজান মনে হচ্ছে আমাকে বাঁচান। তো কি
আমার স্বামী বলছে যে তোমাকে চাকরি ছাড়তে দেবো না, মহিলা বলছে তুমি আর দু পাঁচটা যা বিয়ে করবা করো আমার আপত্তি নাই, তবে এখানে থাকলে চুরি করতেই হবে। উনি আমাকে বলছেন যে কোনো মায়ের বেটি নাই চুরি না করে যদি ওই আইসিডিএস এর কাজ করতে পারে, বুঝে করে চুরি করা ফরজ ওখানে। কি চুরি করছে? ডিম, ডাল, চাল, কার বলেন তো এগুলা? কলিজার টুকরা ছোট্ট ছোট্ট বাচ্চার এ পাপ আল্লাহ ক্ষমা করবেন না, আল্লাহ ক্ষমা করতে পারবেন না এ পাপ। কারণ কি? পাপ দুই প্রকার, এক আল্লাহর সাথে জড়িত আর এক হচ্ছে মানুষের সাথে জড়িত। আপনি একটা মহিলার সাথে জেনা করেছেন, এখন আল্লাহকে বলেন আল্লাহ আমি জেনা করেছি আর করবো না, ক্ষমা করে দাও, আল্লাহ আপনাকে ক্ষমা করবে। আল্লাহ রসুল বলছে তুমি পাপ করতে করতে আসমান পর্যন্ত ভরিয়ে দিয়েছ, নিরাশ হয়ে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত খারাপ রহমত নিয়ে তোমার দরবারে হাজির হয়ে যাবে, কিন্তু টুকটুকু বেলাকে এক থাপ্পড় মেরেছিলেন, এ পাপ কাবার গিলাপ ধরে সারা জীবন কাঁদলেও ক্ষমা হবে না। কেন? ওর সঙ্গে ক্ষমা নিতে হবে আগে। যতদিন যাবৎ আইসিডিএসের চাল চুরি করছেন, ডাল চুরি করছেন, তেল চুরি করছেন, প্রত্যেকটা বাচ্চাকে আবার ফিরিয়ে দিতে হবে। মুদিখানার দোকানদার আপনি, আপনি চাল বিক্রি করেন, প্রত্যেক দাঁড়িতে এক ছটাক করে চাল কম দিয়েছেন, আপনি গরু আর পোলট্রি কেটে জবাই করেন, আপনার প্রত্যেক দাঁড়িতে এক ছটাক করে কম দিয়েছেন, যতজন মানুষকে কম দিয়েছেন, যত বাচ্চার ডাল চাল চুরি করেছেন, যত কাস্টমারকে আপনি ঠকেছেন, প্রত্যেকের বাড়ি থেকে ওটাকে বুঝে দিতে হবে, নইলে আপনার জন্য জান্নাত হারাম। কঠিন জায়গায় কি একটা প্রসিডিওর রেখেছে সরকার, 2000 টাকা বেতন দেওয়ার বাদ বাকি চুরি করুক। আপনাদের এখানে বসে আছি আমি, একজন ভাই মেসেজ করলো আপনাদের মালদার, আমাকে বলছে যে শাহিনুর ভাই আমার বড় ভাই, উনি বলছেন একটু আগেই মেসেজ আসলো, উত্তর আমি দিয়ে দিয়েছি, যে আমার বড় ভাই অনেকদিন আগে প্রাইমারি চাকরি পেয়েছে, তো কয়েক লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, এই টাকা কি খেয়ে কি ইবাদত কবুল হবে? আর এইটা কি চিরকালের জন্য হারাম? জি, যতদিন বাড়বে অতদিন হারাম, শুরুতেই তো হারাম, ওর শুরুটাই হয়েছে হারাম দিয়ে। তার মানে ওই টাকা দিয়ে কিছুই কবুল হবে না। ইন্নাল্লাহ ফাতাইহুল্লাহ আবদুল্লাহ তয়বা, আল্লাহ পবিত্র পবিত্র জিনিস আল্লাহ গ্রহণ করেন না। আই ফাইল মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে, ওয়াকসালুল জাহাল মূর্খতা বর্ষণ হবে। আরে ভারতবর্ষের মানুষের তো বিবেক নাই নাই, প্রধানমন্ত্রীর তো বিবেক নাই, দেখেননি? এটা কোন জামানে বসবাস করছেন? আমাকে এই কথা প্রায় বলতে হচ্ছে, তাবরেজ আনসারির নাম জানেন না? তাবরেজ আনসারি, ওই যে ওই ছেলেটাকে 18 ঘন্টা যাবৎ ইলেকট্রিক পোলে বেঁধে পিটিয়ে 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 হত্যা করা হলো, গোটা পৃথিবীর মানুষ দেখলো, অনেকের কাছে ভিডিও ফুটেজ আছে এখনো, 1.5-2 মাস পর কলম পেপারে হেডিং আসলো, তাবরেজ আনসারি মারা গিয়েছে হার্টের রোগে। বলেন এবার, তাবরেজ আনসারি হাটের রোগে মারা গেছে। আইউর ফাইল মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে। 8 বছরের শিশু আসিফা 7 দিন যাবৎ মন্দিরের মধ্যে তাকে ধর্ষণ করা হলো, এবং ধর্ষণের পরে যারা ধর্ষণ করলো তাদের সপক্ষে মিছিল বাড়ালো, এটা যে ওই দেশ। আইউর ফাইল মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে। এটা সেই দেশ যে দেশে পরকীয়া বৈধ, মানে আমার স্ত্রীর সাথে আপনি প্রেম করতে পারবেন, আমি কিছু বলতে পারবো না, এটা যে ভারতবর্ষের আইন। আল্লাহ রাসূল বলেছেন আইউর ফাইল মানুষের বিবেক বুদ্ধি তুলে দেওয়া হবে। এটা কি সেই দেশ যে দেশের সমকামিতা বৈধ, একটা ছেলে আর একটা ছেলেকে বিয়ে করে থাকতে পারে, একটা মেয়ে আর একটা মেয়েকে বিয়ে করে থাকতে পারে? এটা যে সেই দেশ, এটা কি সেই দেশ যে দেশে চুমু দিবস বলে একটা দিবস রয়েছে, চুমু দিবস? এই দিবসকে উঠিয়ে দেওয়ার জন্য সরকার নাকি চেষ্টা করলো, তো কেরালার রাজপথে, কলকাতার রাজপথে মহিলা আর পুরুষের চুমু খেতে শুরু করলো, কেউ 18 মিনিট, কেউ 20 মিনিট, একবারে লাগাতার চুমু খেয়ে বললো না আমরা এটাকে বহাল রাখতে চাই, সরকার বলল আচ্ছা এটা চলবে। এটা হচ্ছে সেই দেশ, আইউর ফাইল মানুষের বিবেক বুদ্ধি উঠিয়ে নেওয়া হবে। স্কুল কলেজ, কলেজের নবীন বরণ অনুষ্ঠান, নবীন বরণ বুঝেন কি? নতুন ছাত্র আসলে তাকে আগমন বার্তা জানাই, নবীন বরণ অনুষ্ঠান। পাশে আশপাশে কোনো কলেজ থাকলে দেখে নেবেন, একটা অর্ধনগ্না মহিলাকে নাচানো হয়, নিচে বসে থাকে ছাত্রছাত্রী, আর উপরে থাকে গার্জেন অভিভাবক, আরও আর গার্জেন নিচেও থাকে, আর হেড প্রিন্সিপাল বসে আছে, তার সামনে 18 বছরের একটা যুবতী, দেহের 4 ভাগের মধ্যে 3 ভাগেরই কাপড় নাই, 1 ভাগে কাপড় আছে, এ মহিলা নাচছে আর হেড প্রিন্সিপাল বসে আছে। এবার বলেন অশিক্ষিত, বলেন অশিক্ষিত, আইউর ফাইল আল্লাহ রাসূল বলছেন যে বিবেকটাকে তুলে নেওয়া হবে, ওয়াকসারুল জাহাল মূর্খতা বর্ষণ হবে, মূর্খতা বর্ষণ হবে।
চারিদিকে দেখুন, আজ থেকে 50 বছর আগে এত ধর্ষণ ছিল না, এখন যা ধর্ষণ হচ্ছে। আরে কোলের বাচ্চাটুকু করে হাইনারা ছাড়ছে না, বিবেক বুদ্ধি হারিয়ে গেলে যা হয়। বিবেক বুদ্ধি হারানোর কত দৃষ্টান্ত দেখবেন। আপনার মেয়েটা আজকে এখানে এসেছে জালসা শুনতে, আপনার স্ত্রী আজকে এখানে জালসা শুনতে এসেছে, আপনার স্ত্রীর মাথায় কাপড় নেই, আপনার মেয়ের বুকে উন্না নেই, বলেন আপনি এম এ পাস, বলেন আপনি শিক্ষিত, আল্লাহ রসুল বলছেন আই উইল ফাইল, বিবেক থেকে তুলে নেওয়া হবে। বিবেকটা যদি থাকতো আপনার, তা আপনি মনে মনে করতেন, আরে তাই কি হয় নাকি, আমার মেয়েকে জালসা শুনতে নিয়ে যাচ্ছি, আমার স্ত্রীকে জালসা শুনতে নিয়ে যাচ্ছি, বুরখা না পড়লে কেমন যে দেখা যায়, আরে জাতি আমার মেয়েকে দেখবে জেলা করবে, এটা হয় কি করে। ওর অন্তরের মধ্যে রোগ শুরু হয়ে যাবে, টেনশন শুরু হয়ে যাবে, প্যালপিটেশন শুরু হয়ে যাবে অন্তরের মধ্যে, ছিছি এটা হয় কি করে। কেউ কেউ সেজেও এসেছে, আসেনি আসেনি, আমি কিন্তু দেখেছি, না বলে আমার সামনে পাত্র নেই, কিছু মেয়েরা সেজে এসেছে এখানে, ওই যে মেলায় ঘোরাঘুরি করতে সেজে সেখানে, ওর পর কি বাসররা দেখে নেয়, ও বাসরটা দেখেছে ছাত্র কেন, ওকে তো ঢেকে আসতে হবে, বাড়িতে যা আছে চাদর যা দিয়ে পণ্য যা আছে সব কিছু দিয়ে ঢেকে আসতে হবে, ও জাতির জন্য কলঙ্ক যদি ও এভাবে আসে। আবার যাওয়ার সময় মা বলছে একটু সেন্ট মেরে যা গায়ে সেন্ট, আল্লাহ রসুল বলছেন যে কোন মহিলা সেন্ট মেখে ওই দূর দিয়ে যাচ্ছে আর ওই সেন্ট শুধু পুরুষের নাকে লেগেছে, আল্লাহ রসুল বলছে হুয়া জানিয়া, ও মহিলা বেশ্যা। আমি বলছি না, আল্লাহ রসুল বলছে জানিয়ার ব্যাখ্যা করেন, জানিয়ার মানে কি, জেনা কারিনি, কিচ্ছু করেনি মহিলা, কিচ্ছু করেনি, গায়ে হাতে সুন্দর কাপড় আছে, খালি সেন দেখেছে, ও সেনটা শুধু পুরুষের না দেখছে, আল্লাহ রসুল বলছে হওয়া জানিয়া। আর আপনার মেয়ে কাকে দেখে দেখেছে, ও বাসর রাতে ও স্বামীর জন্য যেমন করে সাজে ও সেজে আসলো কেন, ও আপনি কাপুরুষটা এঁকেছে, আল্লাহ রসুল বলছে আই উইল ফাইল, বিবেক থেকে তুলে নেওয়া হবে। আরে আপনার বাড়িতে আপনার বড় মেয়ের স্বামী আসলো, আপনি খেতে দেবেন, আপনার বড় মেয়ে খেতে দেবে, অমনি ছোট মেয়েটাকে বলছে যে শ্যামলি যা তো খেতে দে তোর দুলা ভাইকে, আরে এই শিয়ালের কাছে মুরগি পুষানি দিলেন মানে, আশ্চর্য মানুষ, ওকে যেতে দিলেন কেন, ও তো জেনা ওখানে শুরু করবে, শালি যে ভাত তুলে দেবে চট করে হাতটা ধরে বলবে যে আজকে সিনেমা হলে যাবো, কিছুদিন পরে ওই লোকই বলবে হাই গো আমার বড় মেয়ে বাড়িতে ছোট মেয়ে দুলাভাইয়ের সাথে আছে, না এরকম দৃষ্টান্ত হয় না, দুলাভাই তো দূরের কথা, শাশুড়ি চলে যাচ্ছে, শাশুড়ি চলে যাচ্ছে, ফেতনা যাবো না, আল্লাহ রসুল বলছেন আই উইল ফাইল, বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলকে বলছেন আমার আম্মা খুব গালাগালি করে, একটু দোয়া করেন না, একটু দোয়া করেন না, একটু হেদায়েত পাই, তো আল্লাহ রসুল চাচা ঠিক আছে যাও, আল্লাহ তোমার মাকে হেদায়েত করবেন ইনশাল্লাহ, দোয়া করে দেবেন। আবু হুরায়রা দৌড়াচ্ছে বাড়িতে, বাড়িতে গিয়ে দেখছে যে দরজা মারা, ভেতরে পানি নাড়ার শব্দ হচ্ছে, তো দরজা খুলে দিয়ে মায়ের মাথায় কাপড় নাই, কাপড়টা তুলতে তুলতে বলছে বেটা চল আল্লাহ রসুলের কাছে, বলছে কেন গো, যাবে দিন ইসলাম কবুল করবো, আমি এটা বলার জন্য আসিনি, আমি কি বলার জন্য এসেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অধিকাংশ দিন না খেয়ে দিন কাটাতেন, খুব গরিব মানুষ ছিলেন, আবু হুরায়রা গরিব মানুষ, তার বাড়ির দরজাখানে লাগানো থাকে, আর আপনি কোটিপতির বাচ্চা কোটিপতি, আপনার বাড়ির দরজা সবার জন্য খোলা থাকে, যেই ঢুকে বলে ভাবি হাউ আর ইউ, ভাবি কেমন আছে, আর ভাবিও বলে যে তোর ভাই না একটু আয় গল্প করি, ভাই জেনা করি, ভাই না এরকম বাড়িতে, আপনার বাড়িতে পুরুষ ঢুকবে কেন, ঢুকবে কেন, আপনাকে দরকার বাইরে থেকে সালাম দিয়ে বলবে আসসালামু আলাইকুম, শাহিনুর রহমান আছে, বলে জিনা নেই, ও পরে আসবে চলেন, আপনার স্ত্রী কথা বলবে তো মনে হবে যে একবার কাঁচা লঙ্কা, মার্কেটে হিট যেটা ওই লঙ্কা খুব ঝাল, আর আপনার স্ত্রী এমন হয়ে বলছে দেখো তোমার ভাই নাই, আসো একটু গল্প করি, এ জেনা তো এখান থেকে শুরু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন হাতের জন্য হাত দিয়ে ধরা, আল্লাহ রাসূল বলেছেন হাতের জন্য হাত দিয়ে ধরা, চোখের জন্য চোখ দিয়ে দেখা, অন্তরের জন্য অন্তর দিয়ে কল্পনা করা, পায়ের জন্য ওইদিকে ধাবিত হওয়া, জি ভবিষ্যতে বসলেই জেনা হয়, ভবিষ্যতে বসলেই জেনা হয়, আল্লাহ রাসূল বলেছেন আই উইল ফাইল, মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে, মানুষের কোনো বিবেক বুদ্ধি নাই, হিতাহিত জ্ঞান পর্যন্ত মানুষের নাই, আলেম সমাজ বলে আপনারা যাদেরকে মনে করেন, যাদেরকে মনে করেন আলেম সমাজ, ওই আলেম সমাজের এটা সিজন চলছে, ওর এই 2019 সাল আসার আগে ওর টার্গেট যে এই বছর আমাকে 6 লাখ টাকা ইনকাম করতে হবে, এ দিয়ে সমাজ পরিবর্তন হবে, কখনোই নয়, কোশ্চিন কেন নয়, এ দিয়ে সমাজ পরিবর্তন হবে না,
একটা ছেলে রাস্তায় সিগারেট খেয়ে বেড়াতো, কেউ কিছু বলেনি ওকে। রাস্তায় বিড়ি খেয়ে বেড়াতো, কেউ কিছু বলেনি। যে ছেলেটা ইন্টারনেট দেখেছে, মোবাইল দেখেছে, দেখে একটু ডক্টর জাকির নায়েকের কাছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে, মতিউর রহমান মাদানির কাছে, কিংবা অন্য কোনো আলেমের কাছে একটু দিন শিখে সহি পদ্ধতিতে যখন সালাত আদায় শুরু করেছে, তো ওই মসজিদের ইমাম সাহেব বলছে, জি তুমি ইহুদির দালাল। বলে না, বলে কি বলে না, কি কথা বলছে না, বলে না ইহুদির দালাল। আমিন বলেছে জোরে, তাই ওকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে। আমরা নিশ্চয় আমাদের মাকে সবাই ভালোবাসি। এখন যদি কোনো ছেলে বলে যে আমার মাকে আমি খুব ভালোবাসি, শুধুমাত্র কুরবানি দিতে ডাকি আর বলি যে সারাদিন বাড়িতে থাকো, যা খুশি খাও আর একখানে শাড়ি কিনে দিই, এটা কি মাকে ভালোবাসার প্রকৃত নমুনা? বলেন প্রকৃত নমুনা। 12ই রবিউল আউয়াল গেল না কয়েকদিন আগে, দেখেন না, ধোয়া পাঞ্জাবি পরে সাদা টুপি পরে এমন ভাবে রাস্তায় গেছে মনে হচ্ছে আল্লাহ এখনই রিলিজ করলো ফেরেশতা। একবারে নেমে এসে বলছে ইয়া নবী সালাম আলাইকা। বলে না ইয়া নবী বলাই যায়জ না, ভালো করে শুনে রাখুন, ইয়া নবী কথাটাই যায়জ না, আল্লাহ কোথাও ব্যবহার করেননি। আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী, ইয়া নবী মানে হে নবী, নাউজুবিল্লাহ, এটা বলা যায়? রাস্তায় গিয়েও রাস্তা রাস্তা বলে বেড়াচ্ছে যে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, যে আজকে ফজরের নামাজ পড়েছো না তো জুমার দিনে যাও মাঝে মধ্যে, দেখেন ওর অবস্থা কি। ওই সব লোক রাস্তায় গিয়ে বাগপানি করে বেরিয়েছে, যতজন রাস্তায় নেমেছে তার কারণ ইমান নেই। আমি প্রমাণ করবো, ডাকেন দেখি কত বড় মাওলানা আছে, মুফতি আছে, আমি দেখাচ্ছি। যতজন নেমেছে রাস্তায়, ভালোবাসা প্রদর্শন রাস্তায় হয় না। ভালোবাসা মানে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মানো, আল্লাহ রসুলকে মানো। মানার গতিটা দেখেন, আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের সঙ্গে একবার হজ অথবা উমরা করতে গিয়েছিলেন, গিয়ে দেখলেন যে আল্লাহ রসুল এখানে বসে পেশাব পায়খানা করেন একটা জায়গায়, আর এখানে বসে বিশ্রাম নেন। তারপরে কয়েকবার তিনি উমরা হজ করতে গিয়েছেন, কোনোবার উমরা কোনোবার হজ। তো একজন সাহাবী একবার বলছে, আচ্ছা আব্দুল্লাহ ইবনে উমার, আমি খেয়াল করে দেখছি তোমার সাথে কয়েকবার আসলাম, এখানে ইস্তেনজা করো আর এখানে বিশ্রাম নাও, ব্যাপারটা কি? তো উনি বলছেন, আমি আল্লাহ রসুলের সাথে একবার এসেছিলাম, তিনি এখানে ইস্তেনজা করতেন আর এখানে বিশ্রাম নিতেন। দেখেন ইত্তেবা কথা বলে, মেরেডা কথা বলে, মারা কথা বলে। ভালোবাসলে এভাবে ভালোবাসতে হবে। ভালোবাসা মানে দাড়ি চকচকে থাকবে না, গাল দাড়িটাকে ছেড়ে দিতে হবে, এটা আল্লাহ রসুলের ভালোবাসা। কারণ একজন সাহাবেরও দাড়ি ছিল না এমন দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে নেই। দাড়িটাকে ছেড়ে দিয়ে ভালোবাসা প্রদর্শন করতে হবে। দাড়ি চেয়েছে ভালোবাসা হয় না, দাড়ি চেয়েছে ভালোবাসা হয় না। আর দাড়ির প্রতি যদি দুশ্মনী থাকে, তা আপনি মুসলমান না। ইমান ভাঙার 10টা কারণের মধ্যে একটা কারণ যে ইসলাম নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা আছে না, কারণ এইরকম ছোট দাড়ি থাকলে বলে ওরে ছাগলের মতো দাড়ি, বলে কি বলে না, এদের ইমান ভেঙে গেছে। আমার আশা তো লাই লাগে পড়তে হবে। আল্লাহ রসুল বলছেন, আকসারুল জাহাল মূর্খতা বর্ষণ হবে, মূর্খতা বর্ষণ হবে, আরো মূর্খতার দৃষ্টান্ত শুনুন। ইমাম সাহেব বসে আছে, পাশে রেজিস্টার লিখছে, তো মেয়ের বাবাকে ডেকে বলছে, আচ্ছা কি কি দিলেন গো? যে লিখো, একটা পালসার গাড়ি, একটা ফ্রিজ, আর টিভি, আর ঘর সাজিয়ে আর সাত ভরি গহনা, আর ছেলে জামাই আমার ভালো ডিগ্রি এলা তো তো 2 লাখ টাকা দিলাম। কোথায় ইমাম বসে বলেন তো? এখানে। তো ভিখারি বাচ্চা এখনো বসে আছে খাওয়ার জন্য, উঠলো না কেন? বুঝে নেওয়ার কথা, পণ্য হারাম না, না যায়জ নাকি যায়জ? কথা বলেন, হারাম না? তো হারাম কাজ ইমামের সামনে করছে, আল্লাহ রসুল বলছে পারলে হাত দিয়ে ঠেকাও, না পারলে কি করো মুখ দিয়ে বলো, না পারলে অন্তর দিয়ে ঘেরা করো, বসে আছে কেন করো? সঙ্গে সঙ্গে একদম খাতা মাতা ছুঁড়ে দিয়ে বলবে, যাত্রা বিয়ে করাবো না, এত বড় হারাম কাজ আমার সামনে ঘটছে। একটা ইমামকে পেরে এরকম একজন মানুষকে নগদ দেখলো ইমাম সাহেব, যে জীবনে কোনোদিন সালাত আদায় করতে আসেনি, তার নাকি এবার জানাজা পড়া ইমাম সাহেব। যে ব্যক্তি মুসলমান নাই তার জানাজা হবে? হবে। এখন যে একটা চণ্ডী আসছে, নিয়ে এসে ইমাম সাহেবকে বলি, ভাই এর জানাজা পড়ান তো। আরে ছি 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 ছি, হিন্দুরা আবার জানাজা হয় নাকি? ও এ কথা বলবে, অথচ যে ব্যক্তি নামাজ পড়ে না ও ব্যক্তি মুসলমান না, ওই নামাজ না পড়া বেনামাজির জানাজা ওই ইমাম সাহেব এবার করাচ্ছে। আবার তার বাড়িতে মিলা দেখে খাচ্ছে, ভাই না
সমাজ কি করে পরিবর্তন হবে? ওয়াকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। আল্লাহ রাসূল বলছেন ওই হাদিস মুসনাদ আহমদ 21,621, আল্লাহ রাসূল বলছেন এক শ্রেণীর আলেমকে আমি এত বেশি ভয় পাই, এক শ্রেণীর মানুষকে আমি এত বেশি ভয় পাই, দাজ্জালকে অত বেশি ভয় পাই না। তারা কারা? দুনিয়াবি আলেম, স্বার্থের বেড়াজালে বন্দী যেসব আলেম, তারা এদের দ্বারা সমাজ পরিবর্তন হয়নি কোনোদিন। কি পরিবর্তন হয়েছে? আপনাকে যদি আমি এখন উপস্থিত করি, আপনি মাহবুবের পর থেকে বসে আছেন, কি শিখলেন নতুন বলেন? বলতে পারবেন আপনি কি শিখবেন? কিছু গানের সুর শিখেছেন মনে হয়, কোন দিক দিয়ে কি কোন সুর টানতে হয় এটাই শিখেছেন। তাহলে আপনার ভয় কাঁপবে যে এ বাবা এরপরে কি কথা আসবে, আমার কি বিরুদ্ধে যাবে, এরপরে কি কথা আসবে, আমার কি বিরুদ্ধে যাবে। আপনি বসে থাকতে ভয় পাবেন, এটা বক্তৃতার সিস্টেম আছে। আল্লাহ রাসূল বলছেন এক সরো জাহাল, মূর্খতা বর্ষণ হবে। দেখেন চারিদিকে মানুষ মূর্খ, মূর্খতা আর শেষ নেই। ওয়াক সরো জেনা, চারিদিকে জেনা বৃদ্ধি হবে। এই যে বদনপুর এলাকা, এলাকায় কত পার্সেন্ট মহিলা বুর্খা পরে বলেন তো? পার্সেন্টেজ বলেন। বদনপুরে কেউ নাই নাকি? মানে পার্সেন্টেজ আসছে না, হিসাবে হচ্ছে না। আল্লাহ রাসূল বলছেন একসারুল জিনা, জিনা বেড়ে যাবে। ছোট্ট একটা কথা, আপনার মেয়ে যদি খালি চুল খুলে বাইরে যায়, বুক পেট পরে বলছি, বুক পেট খোলা পরে বলছি, আপনার মেয়ে যদি খালি চুল খুলে বাইরে যায় তো পাঁচ শ্রেণীর মানুষ পাপি। ক শ্রেণী? পাঁচ। এক, মহিলা নিজে, দুই, যতজন লোক দেখছে, তিন, ওর বাবা, চার, ওর বড় ভাই, পাঁচ, ওর স্বামী। এক, মহিলা নিজে, দুই, যারা দেখছে, তিন, ওর বাবা, চার, ওর বড় ভাই, পাঁচ, ওর স্বামী। এতগুলো মানুষ জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত, একজন মহিলা চুল খুলে বাইরে গেলেন, একজন মহিলাকে ধাক্কা দিয়ে জাহান্নামের দিকে ঠেলে নেওয়া হবে। ও বলবে আল্লাহ একটু কথা বলতে দাও। আল্লাহ বলবে জি হ্যাঁ বলো তো, আমাকে আমার আব্বা কলেজে যাওয়ার জন্য মেরেছে, আমাকে আমার আব্বা টিউশনিতে যায়নি তার জন্য মেরেছে, একদিন টিউশনি কামাই করলে মেরেছে, অনেক কিছু বলেছে, কিন্তু কোনোদিন বলেনি যে মা তুই পর্দা করো। তো এ বিষয়ে আপনার ফয়সালা কি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্বাকে ডেকে বলবে জি, তার ভাইকে ডেকে, তার স্বামীকে ডেকে বলবে যে জি বলেন তো এটা কি সত্য? বলে জি হ্যাঁ। তখন ওর মেয়েটাকে বলবে যে যাও সবাই জাহান্নামে যাও। বুঝতে পারছেন? যে মেয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে ওই মেয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। বর্তমানে জেনা আর জেনা, আর শহর মানে তো আরো বেশি জেনা। জিন্সের প্যান্টের টপ পরে ঘুরে বেড়ায় মানুষ, তারপরে ওরা নিজেকে শিক্ষিত মনে করে। একটা হীরার আংটি যদি আপনাকে দেওয়া হয়, আপনি কি বাইরে ফেলে রাখবেন নাকি গোদরেজের মধ্যে রাখবেন? কোথায় রাখবেন? আল্লাহ রাসূল বলছেন গোটা দুনিয়া বিক্রি করলে একটা মহিলার দাম হবে না। হীরার খনি, মুক্তার খনি এরা তো, হীরার খনি মুক্তার খনি কি পঞ্চায়েত সারের মতো ঘুরে বেড়াচ্ছে, যা যা খুশি দেখো। কি সমাজ আমাদের, কি সমাজ আমাদের! আল্লাহ রাসূল বলছেন নেসাউন মহিলারা কাছে আতুল পরে থাকবে, আর এতুল উলঙ্গ পোশাক। কেমন কথা! পোশাক আবার উলঙ্গ হয় কি করে? যে আপনার মেয়ে যেটা করেছে ওটাই উলঙ্গ। এবার টাইট ফিট দেখেন আপনার মেয়ের পোশাকটা, ও খুলতে গেলে ওর কষ্ট হয়, ও খুলতে গেলে ওর কষ্ট হয়। এত টাইট ফিট পোশাক জাতির সামনে পরে আপনার মেয়েটা ঘুরে বেড়াচ্ছে, এরা তো জেনা। এইটা হচ্ছে জেনা। এই জেনা থেকে প্রত্যেকটা পরিবারকে মুক্ত হতে হবে। কিভাবে হতে হবে? তার মেয়েকে, তার স্ত্রীকে বোঝাতে হবে যে দেখো আম্মু, দেখো আমার কলিজার টুকরা স্ত্রী, তোমাদের মূল্য অনেক। এই যে মহিলা, আল্লাহ রাসূল মেরাজে গিয়ে বলছেন যে জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম অধিকাংশ নারী, অধিকাংশ কি নারী। কেন? এরা নাফরমানি করে, এরা গীবত করতে পছন্দ করে। গীবত মুক্ত বাড়ি কি পৃথিবীতে আছে আমি জানি না। গীবত মুক্ত বাড়ি না, সব আমাদের এক একটা বাড়ি গীবতের ফ্যাক্টরি, ঠিক না? খালি পাশের বাড়ির বহিন আসলেই হয়, ও বহিন রে শুরু হয়ে গেল, তোমার বেটার বউ কি করে, আমার বেটার বউ করে, এটা হচ্ছে ব্যাপার। তো এই মহিলাদেরকে কিভাবে রেডি হতে হবে? একজন সাহাবি এসে বলছেন রাসূল, আমার ভাইয়ের স্ত্রী আছে, আমি তার দেবর,
তো আমি আমার ব্যাপারে একটু বলেন না, তার সাথে কথা বলতে পারবো কিনা? আল্লাহ রাসূল বলছে মউত, তুমি তার জন্য মৃত্যু, তুমি তার জন্য মৃত্যু। আমাদের দেশের সবচেয়ে টার্টা জাহেলিয়াতের কথা আপনাকে বলি আমি, সেটা হচ্ছে আমাদের দেশে একান্নবর্তী পরিবার আছে না, একান্নবর্তী পরিবার হারাম। কে বলেছে আপনাকে আপনার বাবা মায়ের সাথে থাকতে হবে? আপনি যদি একা হন সেটা ভিন্ন কথা, আপনিও আছেন, মেজো ভাই আছে, বড় ভাই আছে, সব ভাইয়ের বউ, সব ভাই, সব ভাইয়ের সাথে খোলামেলা গল্প করে আছেন এরকম পরিবার। আমাদের দেশে মা বাবার কাছে আলাদা হয়ে গেলে বলেছে এই ছেলে ভালো না, তাই কিনা? কিন্তু বিয়ের দিনে আপনার ছেলেকে আলাদা করে দেওয়ার দরকার ছিল, এই সিস্টেমটা সৌদি আরবে আছে, এই সিস্টেমটা সৌদি আরবে আছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে যে আমার ছোট ভাইয়ের স্ত্রী আমার সামনে কোনোদিন এসেছে এটা আমার মনে নেই, আমাকে দেখায়নি আমার ছোট ভাইয়ের স্ত্রী। বাবা যায় পর্দা কি করে মেনটেন করতে হবে? আপনার বাড়ির গেট সব সময় লাগানো থাকতে হবে জেনা থেকে বাঁচার জন্য, বলে রাস্তা থেকে আপনাকে দেখা যায় যে আপনার মেয়েকে ঢাকতে হবে, নইলে আপনি জান্নাতে যাবেন না। আল্লাহ রাসূল বলছেন সালাসাতুন কাদ হারামা আলাইহিম জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাতকে হারাম করা হয়েছে। এক, মুদমিনুল খামর, যারা নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট খায় এরা জান্নাতে যাবে না, জি এরা জান্নাতে যাবে না। যদি মুফতি হয় জান্নাতে যাবে না, যদি মুহাদ্দিস হয় জান্নাতে যাবে না, যদি সাইকুল হাদিস হয় জান্নাতে যাবে না, একটা বিড়ি যথেষ্ট জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। এলাকার লোক মনে হয় বিড়ি টিড়ি খায় না নাকি? খায়, বিড়ি দোকানে বিক্রি হয়, আমি তো হচ্ছে বিড়ি টিড়ি মনে হয় নাই, একটা বিড়ি যথেষ্ট, একটা বিড়ি যথেষ্ট আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। হাদিস আল্লাহ রসুলের হাদিস বলছেন, আমার মন করার কথা বলছি না, আরো হাদিস আসবে পরে, এবার শুনুন। দুই, রাজুলতা মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না, যে নারী পুরুষের মতো জিন্সের প্যান্ট পরে, আর এখন আবার লেগিংস বলে একটা প্যান্ট বেরিয়েছে দেখবেন আল্লাহ এত টাইট, ও 1 কিলোমিটার দূর থেকে যদি ওকে দেখা যায় তো ওর উরুরানের মাপ নিয়ে নেবেন, চোখে মিটার ফিতে লাগবে না। আর এতদূর কাটা জামা একবারে কি বলবো এরকম অবস্থা। রাজুলতা মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। কেমন নারী? জিন্সের প্যান্ট পরেছে, ছেলেদের জামা পরেছে, ছেলেদের গেঞ্জি পরেছে, অনেক মেয়েকে দেখবেন এটা পরে পরে না, ছেলেদের জুতো স্যান্ডেল পায়ে দিয়েছে, এরা জান্নাতে যাবে না। অনুরূপ করবো, পুরুষও জান্নাতে যাবে না যারা মেয়েদের মতো সাজে। অনেক পুরুষ দেখবেন নাক ফুড়িয়ে দুল দেয়, হাতে দুই হাতে চুরির মতো অনেকগুলা কি গুজে রাখে, দেখলে বোঝা যাবে এত বড় চুল এসেছে, নারী না পুরুষ, এরা জান্নাতে যাবে না। তিন, আর দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। সাহাবীরা বুঝতে পারলেন না আল্লাহ রাসূল দায়ুস কি জিনিস, তখন আল্লাহ রাসূল বলছেন দায়ুস আল্লাহ জিক্রু বি আহলিল খাবাস, যার বাড়িতে বিয়া করার সুযোগ রয়েছে, যার বাড়িতে চলে